সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা গেম প্লের উপর রিয়াকশন দিতে চলেছি, আর সেটা হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের তিন লেজেন্ড বিটুকে, বিএনএল এবং ভিনসেনজো, এর সাথে ছিলেন আন্টনোন নামে একজন প্লেয়ার। আর আমি নিশ্চিত নই আন্টনোন নামে ওই প্লেয়ারটাকে, যাই হোক তারা চারজন একসাথে স্কোয়াড হিসেবে একটা র্যাঙ্কড ম্যাপ ম্যাচে খেলেছিলেন এবং এনিমিদের পিটিয়ে তুলাধনা করেছিলেন। তো বুঝতেই পারছেন এক দলে যদি বিটুকে, বিএনএল এবং ভিনসেনজোর মতো প্লেয়ার থাকে তাহলে এনিমিদের কী অবস্থা হতে পারে। তো চলুন এই ম্যাচটা দেখে আসার সেটার উপর রিয়াকশন করি। সো লেটস গেট ইট স্টার্টেড। সো আমরা বিএনএল এর ক্যাম্প থেকে দেখছি লিজেন্ডরা নামছে। চিন্তা করুন ভাই, বিটুকে একা গিয়ে পুরো স্কোয়াড খেলে দেয়, ভিনসেনজো একা গিয়ে পুরো স্কোয়াড খায়, আর বিএনএলও একা গিয়ে পুরো স্কোয়াড খায়। আর আন্টনোনের ব্যাপারটা আমি জানি না, যাই হোক আমার মনে হয় ও সেরকম লেভেলের প্লেয়ার। তো এনিমিদের কপাল আছে কি আছে চিন্তা করেন। তার মানে বিটুকেদের দলে হচ্ছে বিএনএল একাই মানে চারজন, বিটুকে একাই মানে চারজন, ভিনসেনজো একাই মানে চারজন, 12 জন, আর আন্টন মানে কমপক্ষে 2 জন, 14 জন এক পাশে খেলছে, আর এনিমিরা মাত্র 4 জন এক পাশে খেলছে ভাই। তার মধ্যে কাকে জানি ফেলে দিয়েছে ভাই, কাকে ফেলে দিয়ে এলো, বন টু কিল। আরে ভাই চিন্তা করো, যা বিটুকে পড়ে গেছিল, এরকম হয় আসলে, লিজেন্ডদেরও মিস্টেক হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বিটুকে যখন একা আসে তখন তো পুরো দায়িত্ব তার থাকে, আর যখন বন্ধু বান্ধবের সাথে আসছে তখন তো মানে একটু কেয়ারলেস হয়ে চলবেই, যে ওরা আছে ওদের উপর দায়িত্ব আছে কিছু, এই জন্য হয়তো পড়ে গিয়েছিল। যখন বিটুকের কাছে মনে হয় মেডিকিট নেই, যাই হোক এনিমিদের উপর আজ খুবই অত্যাচার হবে ভাই। আর এখানে একটা জিনিস ভালো লাগলো না, ওরা কিসের জন্য M8 কেনে না, M8N কেনে নাই, M8N কে নিলে কিন্তু 16 কলা পূর্ণ হইতো। আনক্রন নেওয়ার দরকার কি ভাই, ওকে কে চিনে ভাই। ইউ ক্যান্ট হাইড ব্রো, এনিমিদের কপালে শনি আছে। ও ইটুকে একটা কিল পাইছে অলরেডি, আরে এনিমিগুলা চিন্তা করেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে, মানে বেস্ট প্রো প্লেয়ার ফ্রেন্ডসের সাথে খেলতে গিয়েছেন এরকম একটা ম্যাপ ম্যাচে, তারপর আপনার সামনে এরকম একটা স্কোয়াড পড়ে গেল, যে এক স্কোয়াডে ধরেন ভিনসেনজোরা খেলতে এসেছে ইন্ডিয়ান সার্ভারে, তো এরকম একটা স্কোয়াড পড়ে গেল, কি কষ্ট হয় ভাই, তাই না? সামনে বললে চিন্তা করা যায়। তো বিএনএল একটু পেছনে পড়ে গিয়েছে, ওখানে তো স্ট্রাইক হচ্ছে মানে যুদ্ধ হচ্ছে, বিএনএল একটু লেট ভাই, মারাত্মক গন্ডগোলের অবস্থা খারাপ। সেই ফাইট হচ্ছে অলরেডি, ভিনসেনজো পড়ে গিয়েছে, আউচ, রিভাইভ দিচ্ছে ভিনসেনজো, আন্টনোও পড়ে গিয়েছে ভাই ওদিকে, ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস স্কোয়াডও বিপদে পড়ে গেছে ভাই। আন্টনোও এখনও রিভাইভ পায় নাই, ও এনিমি মেরে দিয়েছে, এখন রিভাইভ হয়ে যাবে, রিভাইভ পেয়ে গেছে, না তোমাদের কাছ থেকে আশা করি নাই ভাই। ভিনসেনজো আন্টনোও কী করলা ভাই তোমরা, মানে ব্যাপারটা হয়েছে কি, ওই যেটা বললাম সেটাই, মানে বিএনএল মনে করে বন্টুকিল মেরে দেবে আর বন্টুকিল মনে করে ভিনসেনজো মেরে দেবে, মানে মানে কি বলবো ভাই, মানে এক আসলে যে দায়িত্বটা নেয় সেই দায়িত্বটা নিয়ে খেলছে না ওরা। এই বিএনএল বলতে না বলতেই পড়ে গিয়েছে ভাই, বন্টুকিল বাঁচাওকে ভাই, হ্যাঁ গ্লোয়াল দিয়ে এখন বাঁচাও ভাই, কী রে ভাই রিয়াব না কই গেলা ভাই, আরে ভাই বিএলকে, বিএলকে মেরে দিল, তোদের মতো ভাই থেকে কী লাভ ভাই। বিটুকে আঙ্কনন, আর বিটুকে আবার আবার হাসতেছো, আঙ্কনন আবার পতাকা করে ভাই, ইয়ারে ইয়ার এটা কোনো কথা, তোমাদের মতো ভাই বেড়াতে নিয়ে আসে কি লাভ, ইস এখন আমার মতো ভাইকে রিয়াকশন দিতে হবে ওদের খেলা দেখে। আরে কপাল বিশ্বাস করেন রাসেল ভাই, আমি বিএনএল মারা যাবে আমি এটা কল্পনা করি নাই, যে এইরকম একটা ডেঞ্জারাস স্কোয়াডের সামনে, না 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 বন্টু কিল ভিনসেনজো খুব খারাপ খেলছো ভাই, এখন আর লাঠি দেবে বাইরে কি লাভ ভাই, বহুত খারাপ খেলছো তোমরা, বিএনএলরে বাঁচাতে পারো নাই। আরেক ম্যাচে গেছে, তার মানে ওই ম্যাচটাও জিততে পারেনি ওরা, একটা কথাই আর প্রথমে যে পার্টের সাথে বললাম এনিমিদের কপালে কি আছে, সেটা পার্টটাই নষ্ট করে দিলা ভাই তোমরা। অবশ্য এরকম হয় কারণ অ্যারাবিয়ান সার্ভারের সবই ডেঞ্জারাস প্লেয়ার, আর ওদের 72 লেভেল যেহেতু এরকম লেভেলেরই প্লেয়ার আসছে সব এনিমিরা। যাই হোক এটা হচ্ছে বিএনএল এর একটি লাইভ স্ট্রিমের খেলা, তো যার জন্য ভালো মন্দ সবগুলোই চলে এসেছে। এনিমি রয়েছে আমার মাত্র 7 জন, অলরেডি বিএনএল 3টি কিল করেছে,
না ভিনসেনজো আর বিটুকের জন্য সমতে কিল করতে পারে না, কারণ ভিনসেনজো আর বিটুকে সবার আগে আগে। এই দেখেন বন্টু কিল, দুটো কিল পেলো পরপর। আসলে লিজেন্ডরা যখন একসাথে লাইভ স্ট্রিম করে, মানে বিএনএল এমএটেন বা বিটুকে ভিনসেনজো, তাদের মধ্যে একটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা হয় যে কে কার্সে সবচেয়ে বেশি কিল করবে। তো একবার দেখা যায় বন্টু কিল করে, মানে ওদের লাইভ স্ট্রিম এটা গেলে আপনি দেখতে পাবেন, ওরা একেবারে 2-3 ঘন্টা টানা লাইভ স্ট্রিম করে এবং অনেকগুলো গেম থাকে সেখানে। ও আন্টনের মনে হয় ইন্টারনেট চলে গিয়েছে নাকি, থম ধরে দাঁড়িয়ে রয়েছে। গায়া ইন্টারনেট গায়া, একেবারে শেষের দিকে এনিমি রয়েছে আর মাত্র 2 জন। ও অলরেডি ভিনসেন্স অন স্ট্রাইক, বিটুকে স্ট্রাইক করেছে। ও স্কার দিয়ে মেরে দিয়েছে বিটুকে। লাস্ট এনিমি কি টিম আপ করছে, আরে ভাই এনিমি টিম আপ করছে আর এম্পার শুধু গুলি করা ট্রাই করছিল, বিএনএল টিম আপ করে ফেলছে ভাই। লো অ্যানালাইজ টেবিল গেম এই kill him or give the game বিএনএল বলছে যে আমরা কি ওকে হুইয়া দিয়ে দেবো না আমরা জিতবো গেমটা। মানে এনিমি যদি জানতো যে কারা ওর বিপক্ষে খেলছে তাহলে তো গাইস উই গিভ হিম বয়া অর কিল হিম ইন কমান্ড সে সে ইন কমান্ড বয়া অর নো বয়া অর গিভ হিম দ্য গেম যে কমেন্টসে বলো, মানে লাইভ স্ট্রিম হচ্ছে যে কমেন্টে বলো যে ওকে ভুইয়া দিয়ে দেবো নাকি গেমটা আমরা জিতবো। আমার মনে হয় না ওরা ভুইয়া নেবে, কারণ লিজেন্ডরা সাধারণত এরকম ম্যাচ ছেড়েই দেবে একটা আনকমন কিছু করার জন্য, কারণ ইজিলি জেতে ম্যাচ ওরা নেবে না। ডিসিশন কি হলো তাহলে? ওকে ডিসিশন ফাইনাল যে ওকেই দিয়ে দিচ্ছে। বিটুকে অলরেডি নিজের বোম গ্রেনেডে নিজে মরলো, এবার বিএনএলের পালা। মাইন এখন আননোন আর ভিনসেনজো জোনের বাইরে, সেই প্লেয়ারটাকে জিতিয়ে দিচ্ছে আর কি, ভুয়ে দিয়ে দিচ্ছে। ও তো অবাক যে শালা কাদের সাথে খেল দিলাম, কারা বললো বিপক্ষে, ও ভুয়ে হয়ে গেছে। যাই হোক, এনিমে হয়তো নাম দেখে বুঝতে পেরেছিল যে লিজেন্ডদের বিপক্ষে খেলছে, তাই আত্মা শুকিয়ে গিয়েছিল, আগেই খেলা বাদ দিয়ে দিয়েছে। কারণ বারবার তো ওদের নাম লেখা উঠছিল যে পন্টু কিল অমুককে কিল করলো, বিএনএল অমুককে কিল করলো, এগুলো তো অবশ্যই দেখছিল ম্যাচে। তো যাই হোক, অসম একটা ম্যাচ ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।